এমনি নাফিউল হাসান নবীন আপনি লিখেছেন, আমি জ্ঞান অর্জন করতে চাই, জেনারেল লাইন থেকে ইসলামিক জ্ঞান অর্জনের একটা শর্ট সিলেবাস দিলে উপকার হব। ভাই নাফিউল, আপনার দিনই জ্ঞান অর্জনের জন্য আমরা আপনাকে পরামর্শ করব কিছু বই পুস্তকের প্যাকেজ নেওয়া। এর ভিতরে কোরআন কারিমের একটি অনুবাদ আপনার কাছে থাকতে পারে, যে অনুবাদ এর আলোকে গোটা কোরআন আপনি বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন, কোনো আলেমের তত্ত্বাবধানে থেকে কোনো জায়গায় কনফিউশন হলে কোনো ভালো দক্ষ আলেমের শরণাপন্ন হবেন। এর পাশাপাশি হাদিসের একটি সংকলন আপনার কাছে থাকতে পারে, রিয়াদুস সালেহীন থাকতে পারে, এটা উৎসাহব্যঞ্জক। আর আমল, আমাদের দৈনন্দিন জীবন আমলগুলোকে জানার জন্য যদি হয় তাহলে ফিকহ সুনানিওয়ালা আসার আমিরুল হাসান রহমাহুল্লাহ আব্দুল্লাহ জাহাঙ্গীর অনুবাদ করেছেন সেটি হতে পারে, তারপরে আল ফিকহুল মুয়াসসার হতে পারে, তারপর বুলুগুল মরাম হতে পারে, এরকম বিভিন্ন বই আছে সেগুলো থাকতে পারে। সিরাতের জন্য রাইকুল মাখতুম বা অন্য আরও ভালো ভালো বই আছে, সিরাতে মুস্তাফা রয়েছে তিন খণ্ডে ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাইহি, সেটি থাকতে পারে। আর এর বাইরে আমাদের আরও অনেক বই পুস্তক আছে, যে বই পুস্তকগুলো আমাদের সাথে থাকতে পারে। যেমন আমাদের প্রত্যেকটা মানুষেরই কম বেশি সাহাবায়ে কেরামের সিরাত, জীবন ইতিহাস, খোলাফায়ে রাশিদের জীবন ইতিহাস, এগুলো জানা থাকা দরকার। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরুল্লাহ রাহে বিলায়াত, এই বইটি আপনার দিনের মৌলিক বিষয় সম্পর্কে ধারণা পেতে আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। সেই সাথে আশরাফুল থানভী রহমতুল্লাহ আলাইহির ছোটো ছোটো কিছু পুস্তিকা আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সব মুসলমানদের জন্য, আদাবুল মুআশারাত ইত্যাদি, এগুলো আমাদের কাছে থাকতে পারে। আমরা আসুনা ফাউন্ডেশন থেকে যে কোরআন বর্ষের ঘোষণা দিয়েছি সেখানে একটি পুরস্কার থাকছে, পারিবারিক লাইব্রেরি। এই পারিবারিক লাইব্রেরিতে কমপ্লিট একটা ফ্যামিলিতে যতগুলো দিনী বই থাকার প্রয়োজন আছে সবগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার সেটি আপনার কাছে একটা আদর্শ হতে পারে, অনুকরণীয় হতে পারে, সেই তালিকাটি আমরা যথাসময় সেটি হয়তো আপনাদেরকে জানাতে পারবো ইনশাআল্লাহ। তার এরপরে